আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে স্পিকিং ইংলিশের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, অর্থাৎ প্রশ্ন করা, কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা যদি ইংলিশে কথা বলতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে ইংলিশে আগে কোনো কিছু জিজ্ঞাসা করা শিখতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই আজকে আমরা শিখব ইংলিশে প্রশ্ন করা এবং তার উত্তর দেওয়া, অর্থাৎ আপনি প্রশ্ন কিভাবে করবেন অথবা আপনাকে যদি কেউ প্রশ্ন করে তার উত্তরটা আপনি কিভাবে দিবেন। দুইটা বিষয়ের মাধ্যমে আমাদের ইংলিশের কথা বলা বা যে কোনো কথা বলা এগিয়ে চলে। বন্ধুরা, আজকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আলোচনা করব, যে প্রশ্নগুলো আমাদের বাস্তব জীবনে আমরা সবসময় ব্যবহার করে থাকি। তো চলুন যাই দেখে আসি আজকে কি কি আছে। হোয়াট ডু ইউ ডু, আপনি প্রথম যে প্রশ্নটা করতে পারেন, হোয়াট ডু ইউ ডু, অর্থাৎ তুমি কি করো, একজনের কাছ থেকে তার পেশা সম্পর্কে জানতে চাওয়া। অথবা আপনাকে যদি কেউ এই প্রশ্ন করে তাহলে তার উত্তর আপনি দিতে পারেন, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। অথবা আই ওয়ার্ক ইন এ ব্যাঙ্ক, আমি একটা ব্যাংকে চাকরি করি। আপনি আরও এভাবে বলতে পারেন যে আই অ্যাম আনএমপ্লয়েড অ্যাট দ্য মোমেন্ট, আমি এখন বেকার, এই মুহূর্তে আমি বেকার। অথবা আরোভাবে অন্যভাবেও বলা যায়, আই রান মাই ওয়ান বিজনেস, আমি ব্যবসা করি। বন্ধুরা দেখেন, একটা প্রশ্নের উত্তর বিভিন্নভাবে দেওয়া যায় বা কেউ কেন কি করে সে বিষয়টা জানতে চাওয়া যায় হোয়াট ডু ইউ ডু এই প্রশ্নের মাধ্যমে। আপনার পেশা যদি অন্যটা হয়ে থাকে বলতে পারেন, আই অ্যাম এ ফার্মার, অথবা আই অ্যাম এ ড্রাইভার, আপনার পেশায় যেটা আপনি সেখানে যুক্ত করে দিতে পারেন। আর ইউ ম্যারিড, আপনি কি বিবাহিত। আপনাকে যদি কেউ এই প্রশ্ন করে তাহলে আপনি তার উত্তরটা কিভাবে দিবেন, আপনি উত্তর দিতে পারেন, ইয়েস আই এম ম্যারিড, যে হ্যাঁ আমি বিবাহিত। অথবা আপনি বলতে পারেন, আই এম ডিভোর্সড, অর্থাৎ আমি তালাকপ্রাপ্ত। অথবা আপনি বলতে পারেন, আই এম এঙ্গেজড, উই আর গেটিং ম্যারিড নেক্সট ইয়ার, অর্থাৎ আমি নিযুক্ত রয়েছি, আমরা পরের বছর বিয়ে করছি। অথবা আপনার যদি উত্তরটা না হয় বলতে পারেন যে নো, বাট আই এম ইন এ রিলেশনশিপ, না আমি বিবাহিত না কিন্তু আমি একটা সম্পর্কে রয়েছি। বিভিন্নভাবে আপনি এই প্রশ্নটার উত্তর দিতে পারেন। হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, অর্থাৎ অবসরে তুমি কি করো। আপনি কাউকে এই বিষয়টা জিজ্ঞাসা করতে পারেন, তো অবসর সময় পেলে কি করো। অথবা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তার উত্তরটা আপনি কিভাবে দিতে পারেন, আই ডোন্ট হ্যাভ এনি ফ্রি টাইম, আপনি বলতে পারেন যে আমার কোনো ফ্রি সময় নেই। অথবা আই ইউজুয়ালি হ্যাং আউট উইথ ফ্রেন্ডস, অর্থাৎ অবসর যখন পাই আমি তখন সাধারণত বন্ধুদের সাথে আড্ডা দেই। অথবা আপনি বলতে পারেন, আই ডু ভলেন্টিয়ার ওয়ার্ক, আমি স্বেচ্ছাসেবীর কাজ করি। আপনি বলতে পারেন, আই লাইক রিডিং অ্যান্ড স্লিপিং অ্যাট হোম, আমি পড়তে এবং বাড়িতে ঘুমাতে পছন্দ করি। তো এভাবে আপনি একটা প্রশ্নের বিভিন্নভাবে উত্তর দিতে পারেন। হোয়াট টাইম ইজ ইট, অথবা ডু ইউ হ্যাভ দ্য টাইম, অর্থাৎ কটা বাজে, অথবা আপনি কি সময় জানেন। এই প্রশ্নের উত্তরটা বিভিন্নভাবে দেওয়া যায়। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে, সময় বলার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হয়, সে বিষয়টা একটু পরে আলোচনা করছি। তাহলে আপনি বলতে পারেন, ইটস 10 o'clock, এখন 10টা বাজে। অথবা আপনি বলতে পারেন, ইটস 4:30, 4:30, অর্থাৎ 4:30 বাজে। আপনি বলতে পারেন, ইটস এ 11:45, অর্থাৎ 12:15 বাকি আছে, অর্থাৎ 11:45 বাজে। তো বন্ধুরা একটা জিনিস খেয়াল করেন, এখানে পাস্ট ব্যবহার করা হয়। 4:00 বেজে যদি 15 মিনিট হয় তাহলে আপনি বলবেন 1:30, আর যদি 30 মিনিট হয় সেক্ষেত্রেও বলবেন যে আপনি 4:15 হলে আপনি বলবেন 1:15, 30 মিনিট হলে আপনি বলবেন 1:30, আর যদি মনে করেন 5:15 বাকি আছে সেটা আপনি কি করতে পারেন, ইটস এ 4:45, 4:45, এভাবে আপনি টাইমটা বর্ণনা করতে পারেন। লেট মি চেক মাই ফোন, অথবা আপনি বলতে পারেন, আমার ফোনটা চেক করতে দিন, সরি আই ডোন্ট নো, আপনি যদি না জানেন তাহলে আপনি বলে দিতে পারেন, সরি আই ডোন্ট নো, আমি জানি না। ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড, অর্থাৎ আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন। ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন।
আপনার যদি সাহায্য করার ইচ্ছা থেকে আপনি বলবেন অফকোর্স, অবশ্যই, অথবা বলতে পারেন আই উড বি গ্ল্যাড টু, আমি খুশি হব যদি আমি আপনাকে সাহায্য করতে পারি, তাহলে কি আমি খুশি হব। আপনারও বলতে পারেন উইল ইট টেক লং, জিজ্ঞাসা করছেন এটা কি অনেক সময় লাগবে, এখন মানে দীর্ঘ সময় লাগবে কি না জিজ্ঞাসা করতে পারেন। অথবা বলতে পারেন সরি আই এম এ বিট বিজি অ্যাট দ্য মোমেন্ট, আমি এখন একটু ব্যস্ত আছি, মানে এই মুহূর্তে কিছুটা ব্যস্ত, আমি এখন আপনাকে সাহায্য করতে পারবো না। হোয়াটস দ্য ম্যাটার অথবা হোয়াটস দ্য প্রবলেম, কি ব্যাপার অথবা সমস্যাটা কি, তো এই প্রশ্নের উত্তরে আপনি যেটা বলতে পারেন ও আই এম জাস্ট হ্যাভিং এ রাফ ডে, যে ও আমি খুব খারাপ দিন পার করছি। বলতে পারেন আই এম নট ফিলিং সো গুড, অর্থাৎ আমি খুব ভালো বোধ করছি না। আপনি আরও বলতে পারেন আই উড রেদার নট টক অ্যাবাউট ইট, অর্থাৎ আমি এই বিষয়ে কথা বলতে চাই না। অর্থাৎ হোয়াটস দ্য ম্যাটার বা হোয়াটস দ্য প্রবলেম আপনি কখন জিজ্ঞাসা করবেন, কাউকে কোনো সমস্যায় পড়া দেখলে, আর যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে তখন আপনি এই ধরনের যে কোনো একটা উত্তর দিতে পারেন। আরও বলতে পারেন নাথিং, আই এম ফাইন, যে না সব ঠিক আছে, আমি ভালো আছি। হোয়ার অথবা হাউ, হোয়ার অথবা হাউ ডিড ইউ লার্ন ইংলিশ, কোথায় অথবা কিভাবে তুমি ইংলিশ শিখেছিলে, তুমি ইংলিশটা কিভাবে শিখেছিলে, এই যে আপনি কোথায় ইংরেজি শিখলেন এর উত্তর আমরা যেভাবে দিতে পারি আই ডিড অ্যান ভিভিড কোর্স, অর্থাৎ আমি একটি প্রাণবন্ত কোর্স করেছি, আমি একটা খুব সুন্দর কোর্স করেছি, কোর্স করার মাধ্যমে ইংলিশ শিখেছি। অথবা আপনি বলতে পারেন আই হ্যাভ বিন স্টাডিং অন মাই ওন, আমি নিজে থেকেই পড়াশোনা করছি, অর্থাৎ আপনি নিজে নিজেই বিভিন্ন ইন্টারনেটের সাহায্য নিয়ে আপনি এটা শিখছেন, এটা বলতে পারেন। অথবা বলতে পারেন আই পিক ইট আপ ফ্রম মুভি অ্যান্ড সংস, আমি ইংলিশ শিখেছি ছবি দেখে এবং গান শুনে, আমি ইংলিশ ছবি এবং গান থেকে।